হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা কথা বলবো ব্যালন ডি'অর নিয়ে। তো ব্যালন ডি'অর এমন একটি পুরস্কার যেটা হলো সমস্ত ফুটবলারের আশা থাকে, তারা কিন্তু জীবনে একটা হলো ব্যালন ডি'অর জিততে চায়, কারণ এটা ফুটবলের বর্ষসেরা পুরস্কার এবং ফুটবলের যে সবথেকে সেরা প্লেয়ারকে তার হাতে এই ব্যালন ডি'অর পুরস্কারটি তুলে নেওয়া হয়। তো আমরা সম্ভাব্য 5 তালিকা তৈরি করেছি এবং গণমাধ্যমে এটা ছড়িয়ে আছে, তো আপনারা মিলিয়ে নিন এবং দেখে নিন এবং ভোট দিন, দেখা যাক কে পায় শেষ পর্যন্ত ব্যালন ডি'অর। তো আগামী 30 অক্টোবর ব্যালন ডি'অর জয়ের ঘোষণা করা হবে। তো আমরা একটু লিস্টগুলো দেখে নিই। আমরা 1 নম্বরে আছে লিওনেল মেসি, তো কী কারণে আছে আপনারা একটু জেনে নিন। লিওনেল মেসি ইন্টার মায়ামি 2022-23 মৌসুমে 39 গোল 25 অ্যাসিস্ট বিশ্বকাপ, লিগ ওয়ান এবং ট্রফি ডেস চ্যাম্পিয়ন্স জিতেছে। মৌসুমের দ্বিতীয়ার্ধে মেসি তার দারুণ ফর্মের সাথে অষ্টম ব্যালন ডি'অর ছুঁয়ে ফেলার জন্য তার যথেষ্ট চেষ্টা করতেছেন, কিন্তু শেষ পর্যন্ত তার আইকনিক বিশ্বকাপ জয় তাকে আরও গোল্ডেন বল অর্জনের জন্যই যথেষ্ট হতে পারে। এর সাথে অনেক আগের চেয়ে বেশি সম্ভাব্য রয়েছে, তিনি ইউরোপিয়ান ফুটবলের সাথে সম্পন্ন করেছেন, যদিও এর মানে কি এটি সে পুরস্কার পাবে। তো 2 নম্বরে আছে আমাদের আর্লিং হল্যান্ডকে দুর্দান্ত খেলেছে 22-23 মৌসুমে। তো আর্লিং হল্যান্ড 56টি গোল করেছে, 9টি অ্যাসিস্ট করেছে, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং FA কাপ জিতেছে। হল্যান্ড এই মৌসুমে অসংখ্য রেকর্ড ভেঙেছেন এবং এপ্রিলের শেষের দিকে এমন একটি সময় ছিল যে প্রচারণা শেষে ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে যাওয়ার অনিবার্য মনে হয়েছিল। যাই হোক, সিটির হয়ে তার শেষ 8টি খেলায় মাত্র 1টি গোল করার অর্থ তিনি সম্ভবত 2023 সালে তিনি পিছিয়ে গেছেন। তো 3 নম্বরে আছে কিলিয়ান এমবাপ্পি। তো এমবাপ্পিকে রাখার কারণটা আর কি আমরা একটু শুনে নিই। তো এমবাপ্পি 2022-23 মৌসুমে 55টি গোল করে এবং 14টি অ্যাসিস্ট করে একটি লিগ জিতেছে। এমবাপ্পি নিজে বিশ্বাস করেন যে তিনি সেরা 2023 সালের ব্যালন ডি'অর জেতার জন্য যথেষ্ট করেছেন। তিনি ক্লাব এবং দেশের হয়ে 50টিরও বেশি গোল করেছেন, আর একটি লিগ শিরোপা জিতেছেন এবং ফাইনালে হ্যাট্রিক করার পর বিশ্বকাপে গোল্ডেন বুটও জিতেছেন। যাই হোক, কাতারে সংক্ষিপ্তভাবে আসা এবং গভীর চ্যাম্পিয়ন্স লিগের রানের অভাবে তাকে এই সময়ে একটু অনিবার্য মনে হয়েছে। তো তারপরে আমরা 4 নম্বরে রেখেছে হলো ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিলিয়ান ম্যাজিক। তো ব্রাজিলিয়ান কালামানিক যাকে বলা হয়, তিনি রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। তো তাকে কেন রাখা হয়েছে আমরা একটু দেখে নিই। 2022-23 মৌসুমে 25টি গোল 26টি অ্যাসিস্ট, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ এবং UEFA সুপার কাপ জিতেছে। এই মৌসুমে স্পেনের বিরুদ্ধে সমর্থকদের কাছ থেকে ভিনিসিয়াসে যা সহ্য করে দিয়েছিল তার সব কিছুর প্রেক্ষিতে তার ফর্মটা দুর্দান্ত ছিল। এটি এখন নিশ্চিত করছে যে তিনি সেই ছোট দলের মধ্যে রয়েছেন যাকে ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনা থাকতে পারে। তো নম্বর 5 আছে কেভিন ডি ব্রয়না, তিনিও ম্যানচেস্টার সিটির প্লেয়ার এবং বেলজিয়ামের মিডফিল্ডার। তো 32টি অ্যাসিস্ট করেছেন ডি ব্রয়না, সত্যিকার অর্থে প্রজন্মের সেরা প্রেমিকার এবং সিজনে যেভাবে ফর্মে এসেছেন সেটাই ছিল কেভিনের শেষ কয়েকটি মাসে সেটিকে উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার ইঞ্জুরি ভাগ্য ভালো নাও হতে পারে, অন্তত বেলজিয়ামের এইবার জয়ী হয়ে শেষ পর্যন্ত ইউরোপিয়ান কাপটা জিতেছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই 5টা টপ 5-এর মধ্যে যে কোনো একজন পাবে, এটা তো একদম শিওর, এর তো কোনো সন্দেহ নাই। তো আপনাদের নিজস্ব ভোটটা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন এবং কে পেলে সবথেকে বেশি খুশি হবেন সেটাও অবশ্যই লিখবেন। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কিন্তু রেগুলারলি খেলাধুলার সমস্ত আপডেট দেওয়া হয়, আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন।